কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এসবি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম। আর এখন বাজে 2:20, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আমার স্নান করা সকালেই কমপ্লিট। তো কয়েকদিন ধরে তো তোমাদের কোনো ব্লগ দিচ্ছি না, তো শরীরটাও ভালো ছিল না আর কাজও ছিল। শরীর ভালো না হলেও কাজ তো করতে হবে, সংসারের কাজকে করবে। তো পুজো তো এসে গেছে আর বেশি দিন নয়, বাকি নেই, আর কিছুদিন আছে। তো পুজোর জন্য দিয়েছিলাম আজ তো শুক্রবার, বুধবার দিন দিয়েছিলাম ঘর ঝাড়, মানে রান্নাঘর ঝাড় দিয়েছিলাম আর শোয়ার ঘর ঝাড় দিয়েছিলাম। ঝাড় দিয়ে রান্নাঘরের কিছু জিনিস ধুয়ে দিয়েছিলাম, আর কাল বৃহস্পতিবার ছিল, তো কাল ঘরের কিছু কাপড় ধুয়েছিলাম, আজও ধুয়েছি, মানে সব পরিষ্কার করা কমপ্লিট। মা আসার আগে আমার সব কিছু পরিষ্কার করে ঘুটে পাখি আছে, না হলে আমার ঘরের সব কিছু পরিষ্কার করা কমপ্লিট। আজ গিয়ে কাজ শেষ হলো। তো তারপর কাপড়গুলো যে ধুয়ে, মানে সব কিছু ধুয়েছিলাম, ওগুলো এনে পেতেও দিয়ে নিলাম। তো একটু করে খাবো ভাত। আর জানো তো কি রোদ উঠেছে, মানে 2 দিন ধরে এত রোদ দিচ্ছে কি বলবো, প্রচণ্ড রোদ উঠেছে। যেমন রোদ তেমন তো গরমও লাগবে, তাই গরমও লাগছে ভীষণ। তো আজ না ঘুমোইনি, মানে ভাত খাবো খেয়ে তারপর দেখি একটু শুয়ে থাকবো। তো এখন তো 2:20 বাজে, তো এখন গিয়ে খেয়ে নেব। তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, তখন গিয়ে আমি খেয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজে 6:45, মানে 6:00 আরও 15 মিনিট বাকি আছে। আর দেখো কি গরম লাগছে, থাকেও কিন্তু গেমে যাচ্ছি, তাহলে বুঝো কি গরম পড়েছে। আর এখন দেখো টিভিটাও চালিয়েছি, তো রান্নাঘরে যাবো আরও করে। তো এখন একটু টিভিটা চালিয়েছি, টিভি দেখবো তোমাদের সাথে কথা বলার পর। আর জানো তো বানর এসেছে, এখন তোমাদের তো আর দেখাতে পারবো না, কারণ এখন একটু অন্ধকার হয়ে গেছে, মানে আমি ঘর থেকে শব্দ পাচ্ছি বানর এসেছে। এত গরম পড়েছে কি বলবো বাবা, 2 দিন ধরে শুধু এত এত গরম, পাখার নিচে থেকেও ঘেমে যাচ্ছে। তো একটু পরে গিয়ে টিফিন করবো, তারপর বাসনগুলোকে গুছিয়ে রাখবো। আর রাতের জন্য তো আজকে তরকারিও আছে, শুধু রাতে বড়া বানাবো, পুরো তরকারি আছে, ভাত আর বড়া করবো, ওটা করলেই হবে।
একটা কাজ আগেই সেরে ফেললাম, মানে অন্যদিন তো খাওয়া দাওয়া করে তারপর হাত মুখ ধুয়ে ঘুমোতে আসি, তো আজ না খাওয়া দাওয়ার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। জানো তো মানে এত খুব গরম লাগছে, তো তাই আগে আগে ফ্রেশ হয়ে গেলাম। তো ও আসলে খাবো, তো এখন তো বাজে 9:30, তো ও আসবে 10টার দিকে চলে আসবে, তো ও আসলে খাওয়া দাওয়া করবো। আর তরকারিগুলো ছিল ওগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, দুধটা দিয়ে একটু করে গরম করে নেব। তো একটু টিভি দেখেছিলাম, তারপর টিভি দেখতেও আর ভালো লাগছে না, তারপর একটু মোবাইল দেখেছি। তো দেখো চলে আসলাম রান্নাঘরে, আর এসে দুধটাও জাল বসিয়ে দিয়েছি, আর এখন বাজে 10টা 13, তো এখন খেয়ে নেব। বোর হাত মুখ ধুতে গেল, ও আসলে তারপর খাওয়া দাওয়া করে নেব। আর ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি, কাল তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো বাই বাই।